দেখো বন্ধুরা, এখান থেকে আজকে শুরু করব। দেখো ভোর 5টা বাজে, দোকানে দুধ আনতে যেতে হবে, তাই ছেলে আর আমি যাচ্ছি। কোনো কোনো সময় তোমার দাদা এনে দেয়, আবার কোনো কোনো সময় আমি যাই, কোনো কোনো সময় ছেলেও যায় একা। কিন্তু আজকে দুধ ফুধ বাটার ফাটার আনতে হবে, তাই আমাকে যেতে হচ্ছে ছেলের সাথে। এই দেখো আমরা রাস্তা যাচ্ছি, এই দেখো আমরা পদ্মার পাড়। এই দেখো এইখানে খুব সুন্দর জায়গা, সবাই এসে বিকেলে বসে সন্ধ্যের দিকে, আর গরমের দিনে তো কোনো কথাই নাই, সবাই এসে এখানেই বসবে, হাওয়া খাবে। এই দেখো, আর শীতের দিনে তো খুব ঠান্ডা এই জায়গাটা। এই দেখো কীরকম কুয়াশা, দেখ দেখতে পাচ্ছো তোমরা? এই দেখো, আর এইদিকে পুরো জল, পুকুর ভর্তি। এই দেখো পুরো পুকুর ওখানে, আর দুই একটা বাড়ি আছে, আর সব ফাঁকা জায়গা। এই দেখো, এই দেখো আমরা চলে এসেছি দুধের জায়গায়, অনেকটা আগে চলে এসেছি। এই দেখো, এই দেখো সব পুকুরের পাড়, বাঁদিকে পুরো পুকুর। আমরা স্টেশনে ঢুকে আছি, স্টেশনের মুখে আছি। এই দেখো আমরা আস্তে আস্তে যাচ্ছি। এই দেখো এখানে দেখো 4:30-এর সময় দুধের গাড়ি চলে আসে, দুধের। ওই দেখো দুধের ড্রাম সব ভর্তি, এখন সব দুধের সবার লাইন দেবে। এই দেখো এখন আমাকে লাইনে যেতে হবে, যখন লাইনে যাচ্ছি দুধের। আজকে বেশি দুধে লাইন নেই, যেহেতু প্রচুর লাইন হয়, আজকে আমি তাড়াতাড়ি দুধ নিয়ে নেবো। দেখো দুধ নেওয়া হয়ে গেছে, ছেলে বাড়িতে এসছে, এই দেখো শুয়ে পড়েছে ছেলে। এখন দেখো আমি দুধটা ফ্রিজে রেখে দিচ্ছি, ছেলে দুধ এনে আবার শুয়ে পড়েছে। আমাকে আবার এই দেখো বললাম দুধটা গোছা, গোছালো না, আমাকে আবার গোছাতে হলো ফ্রিজে। এই দেখো হয়ে গেছে, এবার আমি বাড়ির কাজগুলো করে নেব। এই দেখো উঠোনটা কুড়িয়ে নিচ্ছি, উঠোন কোরানো সামনেই রাস্তার সামনে রাস্তা আছে, সেই রাস্তাটাও ভালো করে পরিষ্কার করে রাখতে হয় রোজ দিন, যেহেতু পাতা টাতা পড়ে। এই দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে উঠোনটা। এবার আমি বালতিতে জল নিয়ে ঘরের সামনেটা দেখো মুছে নেব, দুয়ারটা ভালো করে মুছে নেব, কেন ঘুমের থেকে উঠে উঠোন করিয়ে দুয়ারটা মুছে নিতে হয় আমাকে রোজ। এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো উনুন ভালো করে মুছে নেব, পরে ঘরটা মুছব, এখন দুয়ারটা মুছে রাখলাম। এই দেখো এই উনুনটা হলো কাঠের উনুন, আমি অনেক কাঠ ছিল তো সেই কাঠে রান্না করতাম, করতে করতে উনুনটাই রান্না করতাম রোজ দিন। কিন্তু কালকে ছেলে উনুনের সামনে সাইকেল রাখতে গিয়ে উনুনটা পুরো ভেঙে দিয়েছে, তাই উনুনটা এখন ঠিক করতে হচ্ছে আমাকে, কেন ছাদের পরে প্রচুর এখনও কাঠ আছে রান্না করতে হবে। তাই দেখো আমি পুরো এখন উনুনটা ঠিক করব, উনুনটা ঠিক করার পরে এখন প্রচুর কাজ রয়েছে। এই দেখো ঘরে আসলাম, টেবিলে পরে রাতের দেখো বাসনগুলো রয়েছে, এখন বাসনগুলো পুরো মেজে ফেলবো। এই দেখো বাসনগুলো মেজে ফেলছি, বাসনগুলো মেজে ধুয়ে নেব। এই যে ধোয়া ধুয়ে ফেলেছি বাসন, এই দেখো ধোয়া চালু হয়ে গেছে, এই দেখো ধুচ্ছি। এই দেখো বাজার চলে এসেছে আমার সকালবেলা, দেখি কী কী মাছ এনেছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই দেখো বড় বড় ভেটকি নিয়ে এসছে, আর চিংড়ি মাছ নিয়ে এসছে। এই দেখো এবার হাতটা ধুয়ে দোকানে লোক এসছে, দোকানে যেতে হবে আমাকে। এই দেখো ফাঁকে ফাঁকে আমার দোকানও করতে হয়, রান্না ফেলে ফেলে আমাকে উঠে যেতে হয়, একটা মাস 5 বার ভাজতে হয় আমাকে, এসে এসে গ্যাস স্লো করে 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 এসে আমি রান্না করি, তার মধ্যেও আমি ভিডিও করি, আমার খুব ভালো লাগে তাই। এই দেখো আমি একজনকে ময়দা দিচ্ছি মেপে, সারাদিনই আমাকে দোকান করতে হয়, ওই ফাঁকে 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 এসে আমি একটু ভিডিও করে নিই বা ঘরের কাজও করে নিই। আমাদের বাচ্চা কাচ্চা খুব ভালোবাসে ভিডিও করতে, তারাও আমার সাথে করে একসাথে বসে। এই দেখো আর দোকান সারাদিনই খোলা থাকে, খোলা না থাকলেও যদি কোনো সময় বেড়াতে যাই একটু বন্ধ করে দিই, তাও বাড়ির ভিতরে চলে আসে গেট খুলে যে দোকানে মাল দিতে হবে, আমি তো তখন থাকি না যেহেতু, দিতে পারি না, যখন থাকি তখন দিয়ে দিই। সারাদিনই খুলে রাখলে মনে হয় ভালো, সারা রাত্রিও মনে হয় খুলে রাখলে ভালো,
এদের এই দেখো, দোকানের মালও আনতে হয় আমাকে মাঝে মধ্যে সব সব এই দেখো। তোমাদের আমি বলেছি যে কালকে আমি তোমাদের সব কিছু, আমি সব সবই আমি দেখাবো তোমাদের আস্তে আস্তে, আমি যা যা রোজ দিন যা যা করি আমি সবই তোমাদের দেখাবো, আমি চেষ্টাও করি দেখানোর। এই দেখো ছেলে আবার এখন স্কুল থেকে ছেলে এখন আবার স্কুলে যাবে, তার জন্য আবার রান্না বসিয়ে দিতে হবে এখনই, দোকান থেকে এসেই হাতের জল বসিয়ে দেবো, এখন রান্নাটা করে নেবো সেরে নেবো। এই দেখো চলে গেছে, সামনের ভিতরেও লোক আছে পিছনেও লোক আছে, চারিদিকে দোকানদারি করতে হয়, চারিদিক দেখতে হয়। এই দেখো একজন পাউরুটি নেবে, পাউরুটি দিতে হয় সকাল হলে, পাউরুটি দুধ এগুলো প্রয়োজন রোজ। জিরে বিস্কুট দেবো, এটা বলো জিরে বিস্কুট দিতে হবে থেকে, দেখো না আছে জিরে বিস্কুট। এখন আমি রান্নাঘরে ঢুকবো, এই ছেলে চলে এসছে।